রাজধানীর বড় এক সমস্যার নাম মশা। চিকুনগুনিয়ার ভয়াবহতার কথা মনে হলে এখনও আতঙ্কে শিউরে ওঠেন অনেকে। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষতিকর এডিস মশা যে কোনো সময় ভয়াবহতা ফিরিয়ে আনতে পারে। সিটি কর্পোরেশন বলছে, মশা নিধন কার্যক্রম শুরু হওয়ায় ভয়ের কিছু নেই। রাজধানীতে মশার উপদ্রব নিয়ে ওভে ইসলামের ধারাবাহিক রিপোর্ট প্রথম পর্ব আজ, ছবি তুলেছেন নিহার নন্দী। কোনোভাবেই মশার যন্ত্রণা এড়ানো যাচ্ছে না, তাই দিনের বেলাও নিতে হয়েছে এমন ব্যবস্থা। ভেতরে পড়াশোনা করছে ইসলামী ব্যাংক মডেল স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী সুহা। দিনে দুপুরে কেন মশারির আশ্রয় নিতে হলো? অনেক বেশি কামতে, মশারির নিচে সারা আমরা পড়তে পারি না। ঢাকা উত্তর বা দক্ষিণ সিটি কর্পোরেশন, কি উত্তরা কি পোস্তগোলা, কোথাও মশা থেকে মুক্তি নেই, সবখানেই তাদের রাজত্ব। নগরবাসীর কেবল রক্ত শোষণই করছে না, দৈনন্দিন কাজেও বিঘ্ন ঘটাচ্ছে। বাড়ির কাজটা ঠিক মতো করতে পারে না, মশার জ্বালা। এর জন্য স্কুলে বকাও খেতে হয়, মাইরও খেতে হয়। ফ্যান সাইরা দিয়ে কতক্ষণ থাকা যায়? মশা নিধনের দায়িত্ব সিটি কর্পোরেশনের, কিন্তু তারা আদৌ কি তা মোকাবেলা করতে পারছে? সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ নিজেরা নিজেদের ঢোল বাজালেও নাগরিক মনে সংশয় আছে। দিনের বেলাও বয়ে থাকতে পারি না, কয়েলটা জ্বালা থাকে, কয়েল দূরে জ্বালান লাগে রাত্রে। অফিস থেকে আসার পর রেস্ট নেওয়ার জন্য তুই বসি, তখন মনে করেন ওই টিভি টুবি দেখি, কিন্তু মশার জন্য তুই ঠিক মতো রেস্ট নেওয়া হয় না। সিটি কর্পোরেশনের লোক যদি এই যা দুই এক বছর তো কেউ দেখি না, তার আগে দেখছে কিনা তাও বলি না। বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন জলাশয়ে জন্ম নেওয়া কিউলেক্স মশা এখনও হয়তো রোগ ছড়াচ্ছে না, তবে কিছুদিন পরেই আসবে এডিস মশার আক্রমণ, যা থেকে সাবধান থাকতে হবে। প্রায় 123 রকমের প্রজাতি আছে, 123 রকমের প্রজাতি আমাদের জন্য কনসার্ন বিষয় না। তিন প্রকারের মশা আমাদের দেশে রোগের সাথে সম্পৃক্ত। একটি হলো অ্যানোফিলিস মশা, একটি এডিস মশা, আর হলো কিউলেক্স। তো আমরা জানি অ্যানোফিলিস মশা হলো ম্যালেরিয়া ছড়ায়, এটা আমাদের ঢাকা শহরে ছড়ানোর কোনো সম্ভাবনা নেই, যেগুলো পাহাড়ি অঞ্চলে ছড়ায়। আর যেটি হলো এডিস মশা, তিন চারটি মারাত্মক ভাইরাসজনিত রোগ ছড়ায়, তার মধ্যে ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ভাইরাস ছাড়াও আরও কিছু ভাইরাস ফিভার ছড়ায়। সিটি কর্পোরেশন বলছে, মৌসুমের আগেই মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম সহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে, তাই দুশ্চিন্তার কারণ নেই। ক্রাশ প্রোগ্রামটা আমাদের যদিও শুরু হয়েছিল গত মাসে 12 তারিখ থেকে, কিন্তু তারপরও কিন্তু নিয়ন্ত্রণ করা যায় নাই। 28 তারিখ থেকে আমরা আরও দ্বিগুণ স্পিডে সেটাকে বাড়িয়ে নিয়ে আসার চেষ্টা করেছি, যাতে করে এটা নিয়ন্ত্রণ করা যায়। মশা একটু বেড়েছে গত বছরের তুলনায়। আমাদের যে সমস্ত কর্মীরা রয়েছে তারা অ্যাকচুয়ালি বাড়ির বাইরেই যে সমস্ত খোলা ড্রেন রয়েছে, তারপরে ডুবা আঙ্গিনা রয়েছে, সেই সব জায়গায় কিন্তু আসলে এই মশার ওষুধ প্রয়োগ করে। এটি সকালবেলা আমরা লার্ভিসাইড করি, বিকালবেলা আমরা ফগিং করে থাকি। তবে দায়িত্বটা কেবল কর্পোরেশনের উপর ছেড়ে না দিয়ে নাগরিকদেরও সচেতন হওয়ার পরামর্শ দিলেন তারা। বাসাবাড়ির আঙ্গিনা ও ছাদ পরিষ্কার রাখলে মশার উৎপাত অনেকটাই কমবে বলে মনে করেন সিটির কর্মকর্তারা।